আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন ধরে কোথাও বেরোতে পারতেছে, তো চিন্তা করলাম আজকে একটু সকালে বেরোবো। সকাল থেকে দেখালে বৃষ্টি, এই যে বৃষ্টির অবস্থা দেখেন, এই বৃষ্টিতে কই যাবো? তো ছাতা মাথায় দিয়ে বাসার সামনে, বড় ভাই যে আমার সামনে হাঁটতেছে তার বাসার সামনে যাইয়া বসবো কিছুক্ষণ। রুমে কতক্ষণ থাকা যায়? এত সময় রুমে থাকাও যায় না, বিরক্ত লাগতেছে বৃষ্টির মধ্যে দিয়ে রুমে বসে থাকা কষ্ট। দেখেন এই বৃষ্টির মধ্যে তারা কত কষ্ট করতেছে। আল্লাহ দেখ, আল্লাহ পাকের রহমত, বৃষ্টি সেটা অন্য সহজ হবে না। যাই বড় ভাই, সকাল কিছুক্ষণ আড্ডা আড্ডা দিই, ইয়ার করবো। সময় হলে আসরে আজান দিলে আবার চলে যাবো নামাজ পড়তে। আসার থেকে আর মাগরিব থেকে মাগরিব পর্যন্ত সময় কম, সেখানে আবার চলে আসতে হবে নামাজের জন্য। এখানে মেলা চলতেছে,